আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছাসহ আমি মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংলাপে দর্শক আপনারা জানেন যে আমরা এই সংলাপে আলোচনা করি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিশেষ করে আমরা আলোচনা করি অসংখ্য ত্যাগের মাধ্যমে সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে নতুন করে বাংলাদেশে আমরা আবার পেয়েছি পাঁচ আগস্ট কিংবা ছত্রিশের সেই জুলাইয়ের বিপ্লব সেই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশ কতটা আগাচ্ছে সেই জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু ঘটছে আবার আমরা সেই বাক স্বাধীনতা কতটুকু ফিরে পেতে যাচ্ছি আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কতটুকু আগাচ্ছি সে বিষয়গুলো আমরা বোঝার এবং জানার চেষ্টা করি আমরা এই জন্য স্টুডিওতে নিয়ে আসি আপনাদের পরিচিত বিশেষজ্ঞ দুজন বিশেষজ্ঞকে আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা আজকে কথা বলবো রাজনীতির এই সময় এই বিষয় নিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাপাশে পাশে রয়েছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক জল দল জেএসডি এবং আমার ডান পাশে রয়েছে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি আপনাদের দুজনকেই মাইটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই শুরু করছি উদ্দিন মোহাম্মদ স্বপন আপনাকে দিয়ে আপনাকে দিয়ে আমি আসলে আপনারা ইতিমধ্যেই দীর্ঘদিনের আপনাদের যে দাবি ছিল যে সংস্কারের বিষয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার সাথে বসার জন্য সে বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলবো তার আগে একদমই এক দুই দিনের মধ্যে খুবই আলোচিত একটি বিষয় আপনারা জানেন যে আলোচনায় আসছে তা হচ্ছে সম্প্রতি লালমনিরহাটের সহকারী কমিশনার একজন সহকারী কমিশনারের বিষয় নিয়ে পোস্ট দেয়া এবং যদিও তিনি সাময়িক তাকে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল তিনি সকল কিছু রিসেট করছে কি না এই গভর্নমেন্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে এবং তার মুক্ত বাক স্বাধীনতা এই বিষয়টি আপনি জানেন বিস্তারিত সংবাদ মাধ্যমে এসেছে কীভাবে দেখছেন বিষয়টিকে ধন্যবাদ আপনাকে মাই টিভিকে এবং আমার সহ আলোচক যিনি আছেন সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয় আপনি আলোচনা সূত্রপাত করেছেন দেখুন বাংলাদেশের জনপ্রশাসন তার একটা নিজস্ব বিধিমানায় যেটা চলে বৈষম্যমুখ বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে নবযাত্রা আমরা শুরু করেছি সেই নবযাত্রায় যে আকাঙ্ক্ষা বহু রক্তের বিনিময়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ আর পুরনো পথে ফিরবে না পুরনো দিকে পেছনের দিকে তাকাবে না এবং পেছনের দিকে না তাকাবার জন্য যে জাতীয় এজেন্ডা যেটি তৈরি হলো সেটি হলো সংস্কার এবং এই সংস্কারটাকেই প্রধান এজেন্ডা এবং সেটিকে সফলভাবে বাস্তবায়ন করবার মধ্য দিয়ে একটি জাতীয় নির্বাচনের দিকে পথ চলা এটি একটি এজেন্ডা এখন অন্তর্বর্তীকালীন সরকার যেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে যে কাজ করছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমরা নানাবিধ জায়গায় ত্রুটি দেখতে পাচ্ছি নানা উস্কানি দেখতে পাচ্ছি আপনি জনপ্রশাসনে বিষয় জানেন আপনি গার্মেন্টস সেক্টর জানেন আপনি পূজা নিয়ে নানা উৎকণ্ঠার বিষয় আছে নানা ষড়যন্ত্রের কথা আছে ঠিক তেমনিভাবে আজকে একজন সরকারি কর্মকর্তা যে স্ট্যাটাসটি দিয়েছেন এবং তার ভিতরে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো উনি পারেন কি না এবং এগুলোও কোনো ষড়যন্ত্রের অংশ কিনা না সেটি আসলে বিবেচনা করবার বিষয় এমনি একটি বিষয় পরিষ্কার যে জনপ্রশাসনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখনও বিরাজ করছে ফ্যাসিবাদের যে পনেরো বছরে যে দুঃশাসন যে প্রত্যেকটি জায়গা যেমন তলানিতে ঠেকেছে তার ভিতরে জনপ্রশাসন হল অন্যতম কারণ এই ফ্যাসিবাদী শাসক যারা ছিলেন তারা জনগণের সম্মতিতে ক্ষমতা থাকবার কোনো চেষ্টা তারা করেন নাই সুতরাং জনগণের আস্থা অর্জন করবার কোনো কাজ যারা তারা করেন নাই তার বিপরীতে যে কাজটা তারা করেছেন প্রশাসন বাহিনী সমূহের বাহুবলে ক্ষমতা থাকবার যেহেতু তাকে এই প্রশাসন এই বাহুবল এই বাহিনী এই অস্ত্রদারী প্রতিষ্ঠান সমূহকে মাধ্যমে ক্ষমতা থাকবার চেষ্টা তার ছিল সুতরাং তাকে সেগুলাকেই ব্যবহার করতে হয়েছে যেহেতু তিনি বিধান বিধানের বাহিরে গিয়ে নিয়মের বাহিরে গিয়ে সেগুলো ব্যবহার করেছেন সেগুলোর ভেতরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো এখন আমরা দেখছি বিভিন্নভাবে এবং তার রেখে যাওয়া যে প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করি জনপ্রশাসন থেকে শুরু করি প্রচণ্ডভাবে এখনও আক্রান্ত আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ করবার ক্ষেত্রে প্রচণ্ড প্রতিবন্ধকতা তারা তৈরি করছে এবং সেই প্রতিবন্ধতা তৈরি করবার ক্ষেত্রে নানা ক্ষেত্রেও এখানে কাজ করছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা বৈঠক করলাম গণতন্ত্র মঞ্চ পক্ষ থেকে আমরা এই বিষয়টা কিন্তু নোটিশ করবার চেষ্টা করেছি ওনারাও এই কথা বলছেন যে আমরা সব কিছু একদম যথাযথভাবে এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি অ্যাকচুয়ালি একটি এই কথাটাও ঠিক যে এতটা বছরের ময়লা আবর্জনা খুব দু মাস দুদিন গেল এর ভেতরে যে এটি পরিষ্কার হয়ে যাবে এটি প্রত্যাশা আমরা করছি না কিন্তু জনগণ সরকারকে একটি শক্তির জায়গায় দেখতে চায় মনে করে সরকার এই সাহসী সিদ্ধান্তগুলো নেওয়ার মধ্য দিয়ে জনগণ তার আস্থার জায়গাটা তৈরি করবে মানে সরকারটি হবে দুষ্টের জন্য দমন করবার জন্য দুষ্টকে দমন করবে তারপরে সার মানুষকে আস্থা নেওয়ার জন্য তার সক্ষমতা দেখতে চায় সেই জায়গায় কিছুটা যে ঘাটতি হয়নি তা না কিছুটা ঘাটতি হচ্ছে আপনি যে হয়তো আপনার জায়গা থেকে আপনি পর্যালোচনা করছেন আমি একটু এই যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কিংবা কর্মচারীর যে বিষয়টি রয়েছে এখান থেকে আমি একটু আবুনাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে আসতে চাই একাত্তর মীমাংসিত ইস্যু নিঃসন্দেহে একাত্তরের বৈষম্য মুক্ত দেশ গড়ার যে প্রত্যয় ছিল সে একাত্তরের চেতনা বৈষম্যহীন দেশ একটি সুস্থ সুন্দর সমাজ সেটি গড়ার নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের চেতনা ছিল সেই একাত্তরের চেতনার আলোকে দেশ গড়ে ওঠেনি বিধায়ী চব্বিশের কিন্তু আবার ছাত্র জনতাকে রক্ত দিতে হল সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো পার্থক্য নেই গণতন্ত্র নির্বাসিত হয়েছিল কিন্তু এই যে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েও খুব উচ্চ গলায় জাতিকে কি এটি বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে না এভাবে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রজাতন্ত্রের একজন কর্মচারী এটি কি বলতে পারে কি না এটির মধ্যেও কি আপনি কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা কলাকুশদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক জনাব শহীদ উদ্দিন মহম্মদ সপন সহ সবাইকে আপনি আসলে যে একজন ম্যাজিস্ট্রেটের যে বক্তব্য তাবাস জি নামটা কিন্তু অনেক সুন্দর এবং এটাকে একটা ষড়যন্ত্র বলে তথাকিথিত গদবাধা কিছু বক্তব্য মধ্য দিয়ে এটাকে বিদায় করে দেওয়ার কোনো সুযোগ নেই এই ছোট্টে এটা হচ্ছে টেস্ট কেস আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রায় দুই সহস্র তরুণ তাজা যুবক শ্রমিক জনতার রক্ত জনতার যে রক্ত যে জীবন দেয়া সেই রক্তের দাগ শুকানোর আগেই যে দুঃসাহসিকতা তিনি দেখিয়েছেন এটা হচ্ছে একটা বিষধর সাপ এতদিন পর্যন্ত যেভাবে আমাদের মধ্যে বিরাজমান ছিল এই বিষধর সাপের মাথাটা শুধু এদিক ওদিকে ছিটিয়ে গিয়েছে তার হাত পা বিষ সব কিছুই রয়ে গেছে এই বিষের একটা ছোট্ট একটা অংশ শুধু জানান দিয়েছে যে এই যে মানুষ যারা খুন হয়েছে রক্ত দিয়েছে এই ছোট্ট বিষ ধর সাপটা কিন্তু তখন একদিনের জন্য ওই রক্ত যে যাচ্ছে মানুষের শহীদ হচ্ছে তার পক্ষে কোনো ভূমিকা পালন করেনি তার স্ট্যাটাসের মধ্য দিয়ে কিন্তু মানুষের এই যে অকাতরে মানুষকে গুলি করার যে দীর্ঘদিন যাবৎ গুলি করে হত্যা করছিল পাখির মতো করে সেই বিষয়ে কিন্তু তার স্ট্যাটাস কখনো দেখা যায়নি তাহলে ওই মুহূর্তেই তাকে কিন্তু ওই ওই মুহূর্তে যদি কেউ সাহস করে করতো তাহলে ওই যে সুন্দর ভাষায় তাকে কি করা হয়েছে বললেন আপনি ওই যে সাময়িক সাময়িক বরখাস্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে আমার মনে হয় আমার মনে হয় তাকে এই মুহূর্তে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা উচিত এবং কার ইন্ধনে কার স্বার্থে এই শহীদের রক্তের সঙ্গে বেঈমানিমূলক কথা বলার সাহস পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি আমাদের দেশের গৌরব এই সংকটকালীন সময়ে তিনি আমাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ঐতিহাসিকভাবেই তার ভূমিকা পালন করে যাচ্ছেন এই বিরুদ্ধে কার স্বার্থে কার ইন্ধনে এটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে অতি দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে প্রকাশ করা যেন ব্রহ্মদুল্লাহ এখানে আমাদের দেশেরই কেউ কেউ আপনি যখন এই পদক্ষেপ নিতে যাবেন তখন আবার বাকস্বাধীনতার কোনো স্লোগান কিংবা বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে এরকম কোনো কথা কি চলে আসবে না তখন আবার হ্যাঁ বাকস্বাধীনতা তার ওই যে দুই মাস যে পাখির মতো করে গুলি করে হত্যা করছিল মানুষ তখন তার এই বাক্স্বাধীনতার স্পেস কোথায় ছিল তখন এই যে নির্বিচারে মানুষকে মানুষকে হত্যা করা হয়েছে তখন ওনার বাক্স্বাধীনতার অবস্থায় কি ছিল সেটাও কিন্তু জানা যাবে এরপরে স্বপন ভাই যেটা বললেন যে চাকুরি একটা বিধিমালা রয়েছে সেই বিধিমালার আলোকে তো অবশ্যই ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে আর আপনি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছিলেন সেটা হলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ যেই বৈষম্য পাখানাদার বাহিনী আমাদের প্রতি করছিল সেই বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু সেই সময় সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধ সফল হয়েছিল সেটাও কিন্তু মানুষের একাকার হয়ে গিয়েছিল মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সেই আকাঙ্ক্ষার মূল ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা গণতান্ত্রিক যে মূল্যবোধ মানুষের মানবিক মূল্যবোধ সেইগুলোকে সামনে রেখেই কিন্তু সেই সময় সেটা সংগঠিত হয়েছিল সেইগুলো কিন্তু মাঝে মাঝে কিছু সরকার কিন্তু চেষ্টা করেছে আপনি মনে করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাতই নভেম্বরের সেই ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তিনি কিন্তু সাহস সাহসিকতার সঙ্গে ক্ষমতাসীন হয়ে ক্ষমতায় আসন গ্রহণ করে তিনি কিন্তু মানুষের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছিলেন যদিও মাত্র সাড়ে তিন বছরের মাথায় কিন্তু তাকে আবার সেই আন্তর্জাতিক চক্র এবং এই মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার কিছু চক্রের ষড়যন্ত্রের কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে তাকে কিন্তু শাহাদাত বরণ করতে হয়েছিল সেই অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য পরবর্তীতে স্বৈরাচার এরশাদ দেশ ছিল এবং এরপরে বেগম খালেদা জিয়া আবার একানব্বই সালে জনতার ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশকে কিন্তু একটা গণতান্ত্রিক চেতনা বোধের মধ্য দিয়ে পরিচালিত করছিলেন আমি আপনার ওই বক্তব্যটা বলতে চাই যে সেই যে মুক্তিযুদ্ধের মহান আকাঙ্ক্ষা মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা এবং মানবিক মূল্যবোধ এই মানবিক মূল্যবোধের জায়গাটিকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আওয়ামী লীগের গত সাড়ে পনেরো বছরের যে সারাশি অভিযান মানুষের বাকস্বাধীনতার বিরুদ্ধে মানুষের মৌলিক চেতনাকে যেভাবে ভুলণ্ডিত করেছে তার বিরুদ্ধেই কিন্তু দীর্ঘদিন যাবৎ যে লড়াই সংগ্রাম চলছিল সেই লড়াই সংগ্রামের সর্বশেষ অংশ ছিল জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানকে দেশের প্রায় প্রতিটি নাগরিকই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে দেখে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বলতে চায় আমরাও কিন্তু সেই এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ পাক খানাদার বাহিনীর থেকেও সবচেয়েতে বেশি সারাশি সৌর শাসকের ভূমিকা পালন করেছে শেখ হাসিনার সরকার আজকে যাদেরকে রাজাকার বলা হয়েছিল আপনি দেখবেন সেই রাজাকাররা কিন্তু কেউ পাকিস্তানে যায় নাই আমরা যারা যাদেরকে ভারতীয় দালাল হিসেবে চিহ্নিত করেছিলাম আমরা যাদেরকে বলেছি যে এরা ভারতীয় দালাল তারা কিন্তু আজকে ঠিকই ভারতে গিয়ে পৌঁছেছে অতএব এই অভ্যুত্থান যথাযথ সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার যে আসলেই সাপের সেই দীর্ঘশ্বাসের মধ্যে রয়েছে ষড়যন্ত্রের মধ্যে রয়েছে তাকে যে কোনো সময় ধাক্কা বেরে ফেলে দিতে পারে এইটার একটা ছোটখাটো জানানো বলে আমি মনে করি আপনার কাছে ফিরবো আমি শ্রবণ ভাই আপনার কাছে ফিরি রহমতুল্লাহ ভাই আসলে সাপের বিষের মধ্যে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে আপনারা ইতিমধ্যে মাত্র একদিন আগেই অন্তর্বর্তী সরকারের সাথে সম্ভবত রাজনৈতিক দলের তৃতীয় এটি আপনাদের মিটিং সেটিং ছিল সংস্কারের যে জায়গাগুলো প্রায় দু মাস অতিবাহিত হয়েছে সরকারের না হলেও বিপ্লবের তো সেই জায়গা থেকে আসলে এই যে প্রশাসনের মধ্যে এখনও এই যে চেতনা রহমতুল্লাহ ভাই যেটি বললেন আপনি যেটি বললেন যে বৈষম্যহীন দেশ গড়ার যে চেতনা যে চেতনার স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল সেই চেতনা এখনও ধারণ করতে তারা পারেনি বলেই আপনারাও দেখছেন তো সেই চেতনা নিয়ে আসার জন্য প্রশাসনের সংস্কার কতটা আসলে হচ্ছে আর আপনারা আপনাদের মিটিংয়ে যে বসেছেন সেখানে কি বিষয়গুলো নিয়ে আসলে আপনারা আলোচনা করেছেন ধন্যবাদ একটু সময় দিবেন সেটি হচ্ছে যে প্রথম প্রশাসনটা আজকে সরকার সরকার আছেন সেই প্রশাসন তাদের ঐতিহাসিক সূত্রে পাওয়া সেটি সম্পর্কে গ্রহণ বলেছেন সেই প্রশাসন যন্ত্রটা সতেরো বছরের যে জঞ্জাল এটা ভরা এবং আমি প্রথমেই বলেছিলাম যে কথাটি সেটি হচ্ছে যে এটি যাদের ব্যবহার করে আপনি যাদের ভর উপর ভরসা করে আপনার ক্ষমতাকে কুক্ষিগত করেছেন আপনার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন আপনি মানুষের গুলি চালিয়েছেন তাদের এই ব্যাপার এই ভাব যে অবস্থাটা তৈরি হয়েছিল সেটি এখনই প্রশমিত হয়নি এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যেই কাজটি আমরা খুব দ্রুততার সাথে প্রত্যাশা করেছিলাম সেখানে কিছুটা কিছুটা হল ঘাটতি আমরা লক্ষ্য করেছি সেটা হলো বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন যেটিকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলছি বা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি এটির যে চেতনা এই চেতনাটা একটি শক্তিশালী চেতনা সেই ক্ষেত্রে আমাদের সরকার মানে আমার সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী তারা অনেকটা সুশীল মানুষ অনেকটা শান্ত মেজাজের মানুষ অথবা ধীরে কাজ করবার এক ধরনের মানসিকতা নিয়ে হয়তো কাজ করছেন তাদের লক্ষ্য আকাঙ্ক্ষার কোনো সন্দেহ নেই কিন্তু কাজগুলো যত দ্রুত করবার দরকার সেই কাজটা করা হয়নি আপনি জানেন নি আপনি জানেনদের কাছেও এই বিষয়গুলোতে ইনফরমেশন আছে সচিবালয় ষাট জনের অধিক সচিব সরকারের কাজ করে বিভিন্ন জায়গায় কতজন সচিব বদলিয়েছেন আপনি এবং এমন এমন সচিব আছেন যারা মানে চাকুরির নীতি ভঙ্গ করে যে যে আচরণ করলে একজন সরকারি কর্মকর্তা যেটি করতে পারে না সেই সে কাজগুলো করেছেন তারা বহাল তবিতে আছেন। আপনি গত দুদিন আগে দেখেছেন যে পোল্যান্ডের রাষ্ট্রদূতের কাহিনিটা আপনি দেখেছেন এর আগে ইংল্যান্ডের রাষ্ট্রদূতের কাহিনী দেখেছেন যারা ফেসিবাদের প্রত্যক্ষ দোষ ছিলেন দাস ছিলেন তাদেরকে গত দু মাস পর্যন্ত শস জায়গায় রেখে দেওয়া হলো এবং এগুলো প্রকাশ সকলে জানে এই প্রশ্নগুলা আমরা তুলেছি আমরা বলেছি সে কথাগুলো তারাও সেটা বলেছেন যে সবকিছু দ্রুত এবং তড়িৎ তারা করতে পারছেন না এছাড়াও যে আলোচনাটা আসলো এখন হচ্ছে যে সেটি মুক্তিযুদ্ধের চেতনা যেমন ভাই এখানে আপনার আলোচনা হয়তো হারিয়ে যাবে না হলে দ্রুত সংস্কার করতে পারছে না তো এই সংস্কারের প্রশ্ন না এটি সংস্কারের প্রশ্ন আরো পরবর্তী এটিও ব্যবস্থা নিতে পারেনি কিন্তু এই ব্যবস্থা না নিতে পারার কারণেই অনেক অনেক যারা আহ পাঁচ তারিখের সময়ও দেশে ছিল পাঁচ তারিখের পরেও দেশে ছিল অনেক অপরাধী যারা গণহত্যার সাথে জড়িত পরে আমরা দেখলাম তারা দেশে নেই একটি সরকার পরিবর্তিত হওয়ার পরে ফেসিবাদের দোষর যারা এবং ঘৃণিত মানুষ বিচারে কি হবে সেটা পরবর্তী বিষয় জনগণ কিভাবে দেখে সেই দোষরগুলো আছে কোথায় তারা পালিয়ে আছে তারা ধরা চোয়ার বাইরে এটি তো হতে পারে না এটি জনগণ মানতে পারে না এছাড়া আপনার সেনাবাহিনীর একটি ঘোষণা ছিল আমরা জানি ছয়শ জনে তাদের আশ্রয় নিয়েছেন জীবন রক্ষা করবার জন্য এবং তারা সেখান থেকে বেরিয়ে গেছেন তাহলে তারা কোথায় গেলেন কিভাবে আছেন কোথায় আছেন সরকারের নজরদারিতে কি তারা নেই এই প্রশ্নগুলো গিয়ে আছে একই সাথে আপনার একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে এই সরকারের সীমান্ত দিয়ে পালিয়ে যায় বিমানবন্দর দিয়ে পালিয়ে যায় এটা কি করে সম্ভব জনগণ যখন ভাবে এই প্রশ্নগুলো যখন তুলে তখন এই সরকারের সক্ষমতা নিয়ে একটা প্রশ্ন চলে আসে এই প্রশ্নটা আমরা প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নটা তুলেছিলাম যে এটি কারণটা কী এরা পালিয়ে গেল কীভাবে এরা পার্শ্ববর্তী দেশের দ্বারা তারা ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নগুলোর কিন্তু খুব যথাযথ উত্তর কিন্তু আমরা ওনাদের কাছে পাইনি এবার সে বিষয়ে তারা কাজ করছে সে কথা সে কথা বলছে এছাড়া এই যে এর মধ্য দিয়ে যেটা হয় যেটি পাবলিক পারসেপশ যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে মানুষ মনে করে যারা পতিত স্বৈরাচার তারা অনেক ক্ষমতাবান এবং আজকের সরকার ব্যবস্থার কোনো না কোনো পর্যায়ে তাদের এক ধরনের নিয়ন্ত্রণ করবার সুযোগ আছে দ্বিতীয় হচ্ছে যে তারা অনেক আর্থিকভাবে অনেক প্রভাবশালী এবং সরকারের বিভিন্ন স্তরে আর্থিক প্রভাব খাটিয়েও তারা তাদের এই পালিয়ে যাওয়া লুকিয়ে থাকা ধরাচর বাইরে থাকা এই কাজগুলো তারা করতে পারে

শুধু শুধুমাত্র সরকার পরিবর্তনের একটা লড়াই এবার আমরা ওনরা সহ বিএনপি আমরা একত্রিশ দফার যে প্রস্তাবনা হাজির করেছিলাম সেখানে আমরা এক দফার যে যে প্রস্তাব সেখানে কিন্তু এই ফ্যাসিবাদকে হটাবো সাথে ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা হটাবো এই কথাটা কিন্তু এক দফার ভিতরে আছে এক দফার এক মানে বিস্তারিত ভিতরে আছে সুতরাং আজকের সংস্কারের প্রশ্নই প্রধান এই জন্য বলতে চাই যে এই সংস্কার যদি না করি যেই পথ ধরে এই ফ্যাসিবাদ পনেরো বছর আমাদের ঘাড়ের উপর চেপে বসলো যে সংবিধান যে ক্ষমতা কাঠামো যে এক ক্ষমতার অধিকারী হওয়ার যে বিধিবিধান যে আইনকানুন ব্যবহার করে আমাদের দুঃশাসন চাপিয়ে দেওয়া হলো সেটির থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে তাহলে শুধুমাত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে সে ফ্যাসিবাদ থেকে বাঁচবার কোনো উপায় নেই ফ্যাসিবাদের দিকে ফিরবো না এটি যদি নিশ্চিত করতে হয় আমাদের যেই সংস্কারগুলো করা দরকার ক্ষমতার যে মৌলিক কাঠামো যে গঠনতন্ত্র আমার সংবিধান সেই সংবিধানের যেখানে যেখানে কাজ করা দরকার কাজগুলো করতে আমি আমি নিশ্চয়ই শুনবো আমাকে একটা বিরোধীতে যেতে হবে নিশ্চয়ই সেই সংস্কার কি অন্তর্বর্তী সরকার করবে না পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখবেন সেটি আপনার কাছ থেকে শুনবো আর ইতিমধ্যেই আমরা আজকে দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন ফেসিবাদের দোষরদের পুনর্বাসন করা হচ্ছে সরাসরি অভিযোগ করেছেন রিজবি আহমেদ এবং আর জয়নুল উদ্দিন ফারুক তিনিও একই কথা বলেছেন সেটিও রহমতুল্লাহের কাছ থেকে শুনবো তবে বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে সে সঙ্গেই যাই আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে দর্শক আপনারা জানেন আমরা কথা বলছি রাজনীতির এই সময় জানা এবং বোঝার চেষ্টা করছি রাজনীতিতে কি ঘটছে বিরতির আগে আমরা ছিলাম জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মোহাম্মদ স্বপনের কাছে আমরা ফিরছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসান মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সাথে আপনার দলের প্রতিনিধিরা এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্যবৃন্দ তারা দেখা করে এসছেন প্রস্তাবনা দিয়ে এসছেন সেটি কী কী দিয়েছেন মহাসচিব সেখানে বলেছেন আজকের একদম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটি হচ্ছে কালকে আপনাদের প্রস্তাবনা দিয়ে আসলেন আজকে আপনাদের দুজন নেতা রুহুল কবির রিজবি এবং আপনাদের সাবেক চিফ হুইপ জেনারেল আফদ্দিন ফারুক দুজনের মুখেই প্রায় একই রকম কথা ছিল ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসন করা হচ্ছে সরাসরি বলেছেন গণহত্যার সাথে জড়িতদের অনেককে এবং পুলিশের অনেককে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে ঢাকার অনেক জায়গারও দায়িত্ব দেওয়া হচ্ছে এই যে সরাসরি এই অভিযোগগুলো করা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে এর যথার্থতা কী দেখুন এর আগে আপনি যদি খেয়াল করেন যে এই সরকার ক্ষমতা আসার পরে এটা তো আসলে খুব গোছানো কোনো সরকার না এটা একটা নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে নির্দিষ্ট কিছু এজেন্ডা তারা বাস্তবায়ন করবে তো তাদের মূল এজেন্ডাগুলো কি সেগুলো কিন্তু তাদের চিন্তা করতে হবে এই সরকারকে যাতে দুর্বল মনে না করে তার সঙ্গে কেউ নেই সেটা মনে না করে বা মনে করে এই যে এই সুন্দের মতো যারা এই প্রশাসনের রন্ধে রন্ধে যারা লুকিয়ে আছে তারা যাতে এই গভর্নমেন্টকে ফেলে দিতে না পারে ষড়যন্ত্র পাকাপোক্ত কোনো ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য কিন্তু বিএনপি এবং যারা শরিক দল আছে তারা সকলেই কিন্তু এই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে কারণ এই প্রত্যেকের আন্দোলনের ফসল প্রত্যেকের স্বপ্নের ফসল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ঢাকায় একটি বিশাল জনসমুদ্রে ভাষণ দিয়ে সেখানে স্কাইপিতে অংশগ্রহণ করে বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং এই সরকারকে এই সরকারকে পাশে এই সরকারের পাশে আমরা থাকবো অত্যন্ত শক্ত এবং সাহসিকতার সঙ্গে তাদেরকে আমরা সাহস জুগিয়েছি তার মা তার মানে তো এটা না যে তাদের যদি অগচরে বা কেউ কেউ যদি দুষ্টমি করে যদি ফেসিবাদের দোষর দিকে কোথাও কোথাও পুনর্বাসনের ইচ্ছাকৃত প্রয়াস থাকে সেটাও কিন্তু সতর্ক করে দেওয়া এটাও কিন্তু সরকারের পক্ষেই কাজ করার একটা নামান্তর অর্থাৎ সরকারের পক্ষে অবস্থান নেওয়ারই একটা নামান্তর আপনি ধরেন সরকারেরই তো এই যে এই সহকারী কমিশনার তাপসিতাবাসুম তাকে তো আপনার ও করা এটা তো তার বুঝতে পেরেছে যে এই ফ্যাসিবাদের দোসর রাজ্যের তার আশেপাশে আছে আপনার এই যে পোল্যান্ডের রাষ্ট্রদূত ইংল্যান্ডের রাষ্ট্রদূত তাদেরকে আপনি প্রত্যাহার করেছেন অর্থাৎ এটা ফ্যাসিবাদের দোসর বলেই তো আপনি প্রত্যাহার করেছেন এখন আপনি যেগুলো ধরা পড়েছে তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে আর এই বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমরা তো বিভিন্ন জায়গার লোকদেরকে বিভিন্নভাবে চিনি আমরা স্পেসিফিকভাবে স্পেসিফিকলি নাম ধরে বলতে চাই না কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফেসিফাদের বিভিন্ন সমর্থক তারা কিন্তু পুনর্বাসিত হচ্ছে সেই কথাটাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানাব রুহুল কবির রিজভি আহমেদ এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব জয়াল আবদিন ফারুক সাহেব বলেছেন এটা আমি বিশ্বাস করি বা ধারণা করি জনাব আপনার মনে থাকার কথা একদম প্রথম জাতির উদ্দেশ্যে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান বক্তব্য রেখেছিলেন তখন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে সংস্কারের দায়িত্ব আমাদের কাঁধে রেখে আপনারা নিজেরা আবার চলে যাবেন না যেন আপনাদেরও কাজ আছে সেখান থেকে আপনি বলছেন যে কেবল বক বক্তব্যের মাধ্যমে আপনি হয়তো একটু সতর্ক করছেন ঠিক আছে কিন্তু আপনি তারা যে পদক্ষেপটাই নেক আপনি দূর থেকে বললেন যে না এটা ফেসিবাদের দোষর কিন্তু আপনি তাদেরকে আপনারা রাজনৈতিক দলরা তাদের কাছ থেকে কাছে বসে এই গ্রাষ্ট্রযন্ত্র তো বিশাল একটা বিষয় বিভিন্ন সেক্টর রয়েছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুই একদম পরিবর্তন বেশিরভাগই হয়নি বা প্রশাসনের যে যেখানে যেখানে আছেন স্বপন ভাই বললেন সেই সব জায়গাগুলো আপনারা রাজনৈতিক দলগুলো আসলে অন্তর্বর্তী সরকারকে কিভাবে সহযোগিতা সহযোগিতা করছেন বা করার সুযোগ কোনো ম্যাকানিজম তৈরি হয়েছে কিনা রাজনৈতিক দলগুলো যেহেতু একটি এটি একটি অরাজনৈতিক সরকার তাকে যদি রাজনৈতিক দলগুলো দিতে চায় সেটাকে বলা হবে হস্তক্ষেপ আবার যদি রাজনৈতিক দলগুলো তাদের সমালোচনা করে তাহলে আপনি মাঝখানের মানুষ হিসেবে যেমন বলবেন যে আগের দিন আপনারা দেখা করে দফা দিয়ে আসলেন পরের দিন বলতেছেন এটা আগের দিন যেটা দিয়ে এসছে ওনাদের সঙ্গে তো প্রতিদিন দেখা করার সুযোগ হয় না দেখা করার সুযোগ তাদেরও নেই আমাদেরও উচিত না তারা ফর্মালি যখন আমন্ত্রণ জানাবেন তখনই তাদের সঙ্গে কথাবার্তা বলা ভালো মন্দগুলো তাদেরকে সঙ্গে শেয়ার করা আপনি দেখেন যে এই যে বললেন যে সংস্কারের দায়িত্ব দিয়ে আপনার পিছন থেকে সরে যাবেন না কথা তো ঠিক আছে আমরাও তো আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ব্যর্থ হতে দেওয়া যাবে না এখন আপনার কর্মকাণ্ডের জন্য আপনি যে ব্যর্থতার দিকে এগিয়ে যান সেটাও তো আপনাকে সতর্ক করতে হবে আপনি যে আজকে সংস্কারের কথা বলছেন সংস্কার কমিশন করলেন ছয়টা সেই কমিশন গঠন করতে করতে দেড় মাস হয়ে গেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তারপরে আপনার কমিশন কথা ঘোষণা করলো অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন সংস্কার কমিশন এক পয়লা অক্টোবর থেকে আপনি কার্যক্রম শুরু করার কথা আপনি পারেন না শুরু করতে আপনি পাঁচটা কমিশন গঠনের শুধুমাত্র প্রক্রিয়া শেষ করেছেন কার্যক্রম শুরু করতে পারেনি তাহলে দুই মাস হয়ে গেল দুই মাস হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হ্যাঁ আপনি বলতেছেন সংস্কার আরও অনেক সময় লাগবে একজন বললেন আঠারো মাসের পরে ইলেকশন আঠারো মাসের মধ্যে হবে আরেকজন বললেন সংস্কারের পরে আঠারো মাস পরে ইলেকশন হবে তা আপনি সংস্কার যে করবেন কি কি সংস্কার করবেন সব সংস্কার তো আপনার পক্ষে করা সম্ভব না সব সংস্কার করার জন্য তো জনগণের নির্বাচিত প্রতিনিধি লাগবে আপনি আপনার মূল কাজটা কি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে বারবার বলা হচ্ছে রোড ম্যাপের কথা এখন আশপাশ থেকে দু একজন বলল যে আপনাদের অনেক গুরু দায়িত্ব আছে কত গুরু দায়িত্ব আপনারা পালন করতে পারবেন এটাও আপনাকে বুঝতে হবে যে আপনার পায়ের তলার মাটি কতটুকুন আছে পায়ের তলার মাটিটুকুন হিসাব করে মানুষের যে মূল আকাঙ্ক্ষা মূল আকাঙ্ক্ষাটা কি মূল আকাঙ্ক্ষা হচ্ছে এই যে শহীদের রক্তের বদলা নেওয়া জি আপনি এই শহীদ যাদেরকে হত্যা করেছে আপনার সরাসরি উপদেষ্টা সেদিন বললেন যে পাঁচ ছয় সাত এই তিন দিনে নাকি আপনার আওয়ামী লীগের নেতারা পালিয়েছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা গেলেন কিভাবে এই স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা যে সমস্ত মন্ত্রীরা এই হতাশকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ইভেন আমি বলবো শেখ হাসিনাকে কারা পার করিয়ে দিয়েছে শেখ হাসিনাকে সেফ এক্সিটের ব্যবস্থা করেছে কারা সেই জিনিসগুলোও কিন্তু ওটা শোনার কথা আপনার মূল বিষয়টা হচ্ছে জুলাই আগস্টের এই ছাত্র তরুণ জনতাকে তাদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে তাদেরকে এইভাবে রাস্তার মধ্যে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে পঙ্গ করা হয়েছে অন্ধত্ব বরণ করা হয়েছে সেই লোকগুলো বিচার করা হচ্ছে আপনার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে একটি জনপ্রতিনিধিত্বশীল নির্বাচনের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচন কমিশন ভাঙলেন আপনি দেড় মাস পরে নির্বাচন কমিশন আজ পর্যন্ত আপনি গঠন করতে পারলেন না নির্বাচন কমিশন গঠনের কোনো প্রক্রিয়া আমি দেখছি না তো নির্বাচন কমিশন আপনি সুষ্ঠ নিরপেক্ষ ভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন এখন পর্যন্ত গঠনই করলেন না তাহলে আপনি তো মূল কাজ থেকে এখনো দূরে আমি মনে করছি অতএব মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে সংখ্যা দিন দিন আসলে বাড়ছে আমি তার থেকে আপনার কথা পরে যখন ফিরবো তখন নিশ্চয়ই সেই কথাগুলো শুনবো আমি সমন ভাই আপনার কাছে আসছি আপনার এর আগের যে কথাগুলো ছিল সেখানে আপনি সংস্কারের কথা বলেছিলেন যে সংস্কারগুলো করা খুব জরুরি আপনারা বলছিলেন সেই সংস্কার একটু অন্তর্বর্তী সরকার কি কি আসলে সংস্কারের জায়গায় তারা যেতে পারবে তারা তাদের ম্যান্ডেট কতটুকু আছে আপনারা কি কি চাচ্ছেন কোন সংস্কারগুলো এবং সেই সেই জন্য কতটুকু সময় আপনারা দিতে পারবেন বা চাচ্ছেন দেখুন যে সরকারটি এখন ক্ষমতায় আছেন জি এই সরকারের ম্যান্ডেটের প্রশ্ন যদি বলেন স্বাধীনতার পরে এতটা ম্যান্ডেট নিয়ে আর কোনো সরকার ক্ষমতায় আসেনি অর্থাৎ এটা এইভাবে বলতে চাই যে একটি নির্বাচিত সরকার তার প্রতিপক্ষ থাকে একটা অংশ ভোট দিয়ে তাকে নির্বাচিত করে তার অনেকগুলো অংশ জন থাকে তারা তার বিরোধিতা করে কিন্তু এই গণ অভ্যুর্থন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা এটি একটা ব্যতিক্রম ঘটনা শত বছরের ইতিহাসে এই ভূখণ্ডে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে নেই এটি এটা ব্যতিক্রম এবং এত অল্প সময়ের ভিতরে এত প্রাণহানি এত রক্ত দেওয়ার ইতিহাসও এখানে নাই এবং এতটা সাহস দেখানোর ছাত্রজনতার ইতিহাসও কিন্তু এই অঞ্চলে নেই সুতরাং এই ম্যান্ডেটের মূল্যটা আপনার সংখ্যা দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না একই সাথে এটি অন্তর্বর্তীকালীন সরকারের এই এত রক্তের বিনিময় যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে আমি প্রথমে যে কথা বলেছি এটা শুধু একটি সরকার বদলের লড়াই হিসাবে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়নি অথবা এত রক্তের বা এত বলিদান হয়নি এর সাথে পুরো রাষ্ট্র কাঠামোটাকে বদলে ফেলার একটা অভিপ্রায় এখানে ছিল জি সুতরাং এই প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে কি অভিপ্রায় ছিল অভিপ্রায়টা হচ্ছে প্রথমে বলেছি যে গঠনতন্ত্রটা আমার উনিশশো বাহাত্তর সালে প্রণয়ন করা হয়েছিল সেই গঠন গঠনতন্ত্রটাই ত্রুটিপূর্ণ যেমন আপনি উনিশশো মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্রটি আছে সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে অসম্মানের জন্য আমরা লড়াই করছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিশ্চিত করার দার্শনিক ভিত্তিটা আমরা রচনা করলাম ভারতের সংবিধানে কিন্তু এই তিনটা লাইন একটা শব্দ নাই তাহলে একটা রাষ্ট্র প্রতিষ্ঠাকালীন সময়ে যে তার লক্ষ্য নির্ধারণ করেছিল যে লক্ষ্য নির্ধারণ করি আমাকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য দেশ স্বাধীন করার জন্য আহ্বান জানানো হয়েছিল সেটি কিন্তু আমার সংবিধান থেকে আউট করে দেওয়া হয়েছে এবং এখনকার প্রজন্ম জানেও না জানেও না সেটা সুতরাং যে কথাটা বলছিলাম এই এই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই সংবিধান এই গঠনতন্ত্র দিয়ে সেটি হবে না এবং এই গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র দিয়ে শেখ মুজিবুর রহমান এত জাতীয় যে ঐক্য তৈরি হয়েছিল সেটাকে উনি নষ্ট করে দিয়েছেন এবং উনি একজন ফ্যাসিবাদী শাসক হিসাবে বাংলাদেশের রাজনীতিতে উনি সূচনা করেছিলেন তার ধারাবাহিকতা বা অন্য বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছিলাম আমরা কিন্তু এই সাংবিধানিক ক্ষমতা কাঠামোর ভেতরে থেকেই কিন্তু রাষ্ট্রকে শাসন করবার চেষ্টা করেছি এবং তার কারণে দেখেন গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন হওয়ার পরও কিন্তু সেই সরকারগুলো ক্ষমতার শেষ লগ্নে এসে ফ্যাসিব্যাদি চরিত্র অর্জন করেছে অথবা ক্ষমতাকে ধরে রাখবার জন্য চেষ্টা করেছে এটি এই সাংবিধানের ত্রুটি সুতরাং আমরা যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে এই গঠনতন্ত্রের পরিবর্তন দরকার এবং আপনাকে আমাকে যদি ফ্যাসিবাদি না হতে হয় আমার চেয়ার কাঠামো আমার পদ্ধতি এগুলো বদলানো দরকার না আমাকে যদি পুরনো কাঠামো বসিয়ে দেন তাহলে আমার পথ অতীতের ফ্যাসিবাদার মতোই হবে দু মাস হতে চললো দু মাস হতে চললো ধীর গতি আপনারাই বলছেন তাহলে গোটা এই যে পদ্ধতি সংস্কারের যে বিষয়টি বললেন সেটি এখনো শুরুই যদি না হয় তাহলে এটি পরিবর্তন কবে নাগাত হবে এই সংস্কার প্রশ্নের আড়ান বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম বক্তব্য আছে জি ইসলামিক রাজনৈতিক দলগুলো যারা আছে তারা একরকম করি বলছে সময়ের সময়ের বিষয়ে বলছে আমরা যারা গণতন্ত্র মঞ্চ সহ আমরা অনেকদিন ধরে তারা দাবি করছি যে আমরা সংবিধানের একদম মৌলিক সংস্কারটা চাই বিএনপি মনে করছে যে নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো বা জায়গাগুলোকে সংস্কার করি নির্বাচনে দিয়ে দেওয়া উচিত এবং নির্বাচিত সরকার এই কাজগুলো আপনার সেই মৌলিক বিষয়গুলো কি আপনারা এই সভায় আপনারা তাদের হাতে দিয়েছেন আমি হ্যাঁ আমরা আমরা দিয়েছি আমরা কথা বলেছি সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই কাজগুলো করবার জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেখানে সংবিধান সংস্কারের একজন একটা কমিশন আছে অন্যরকম জি আমরা মনে করি এটা ব্যাসিক এবং ফান্ডামেন্টাল এই জায়গাটি হচ্ছে প্রধান অন্যগুলো হলো উপসর্গ কারণ এটি যদি পরিষ্কারভাবে চিহ্নিত করা না যায় সুপারিশ করা না যায় তাহলে অন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না সেখানে বিচার থেকে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদুক থেকে শুরু করে অনেক কিছু আছে এই নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন যেটি করা হয়েছে বললেন অনেক দু মাস দুদিন হয়ে গেছে আমি যেটা সময়টাকে খুব বেশি হয়ে গেছে এটা ভাবতে চাই না আপনি ভালো কাজ করবার জন্য যদি আপনার মিশনটাকে আমি বুঝি যে আপনি ভালো দিকে যাচ্ছেন তাহলে আমি এই সময়টুকু দিতে রাজি আছি সেক্ষেত্রে কমিশনে আমরা প্রস্তাব করেছি যে কমিশনটা গঠন করা হয়েছে সেখানে আন্দোলনরত শক্তি যারা লড়াই সংগ্রাম করেছেন সেখানে ছাত্র প্রতিনিধির একবার কথা বলা হয়েছে আমরা প্রস্তাব করেছি আন্দোলনরত শক্তির প্রতিনিধিত্ব যদি এই কমিশনগুলোতে থাকে তাহলে আকাঙ্ক্ষার জায়গাটা যে বিদ্যাম যে মানুষগুলোকে নেওয়া হয়েছে বা যারা শশ পেশায় বা এইসব ক্ষেত্রে বিশেষজ্ঞ আমরা ধরে নিচ্ছি তারা অনেক বিষয় জানেন বুঝেন কিন্তু রাজনীতির মাঠের মানুষগুলো এই কমিশনগুলোর আছে সম্পৃক্ত করা উচিত এটা আমরা প্রধান উৎসাহে বলেছি আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটি হচ্ছে যে এই সরকার তো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না আমরা সকলে মিলে তাকে সমর্থন দিয়েছি আমাদের নানা কথায় সরকার দুর্বল হয় আবার সবল হয় সেই ক্ষেত্রে তার যে রাজনৈতিক যে একটা কর্তৃত্ব পুরো দেশের বা সমাজের প্রশাসনের সব জায়গায় থাকবার দরকার সেই ক্ষেত্রটা নিশ্চিত করবার জন্য প্রতিদিন তো রাজনৈতিক দলগুলোর সাথে তার কথা বলার সুযোগ নেই প্রতিদিনে যে সমস্যাগুলো আমরা বলছি যে যে চিহ্নিত ফ্যাসিবাদের দোষরা এখানে এখানে বসে যাচ্ছে এগুলো যে সতর্কতার সাথে তারা নিজেরা বসাচ্ছে তা না অসতর্কতার কারণে হয়ে যাচ্ছে একটা মন্ত্রিসভা থাকে চল্লিশ জন পঞ্চাশ জন এখানে সতেরো জন মানুষ কাজ করছে এবং প্রশাসন ব্যবস্থা ভঙ্গুর সেখানে আমরা বাড়ানোর পক্ষে আপনার এই না সেখানে এই দাবিটা আমরা করেছি আমার বিশেষত আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা করতে চেয়েছি এবং আমার মনে হয় এটা যৌক্তিক আমরা একটা ন্যাশনাল কাউন্সিল করা দাবি করেছি যেখানে একশো থেকে সদস্য নিয়ে সমস্ত এই গণ অভ্যুত্থানের শক্তি যারা আছে এই শক্তির কাউন্সিল করুক এই কাউন্সিল সময় সময় অন্তর্বর্তী সরকারকে তার পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করবে এতে করে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক শক্তি সমূহের ভিতরে যে দূর মানে গ্যাপ হওয়ার যে সম্ভাবনা থাকে সেটি হবে না একই সাথে জনগণ বুঝবে যে সরকার এবং যেই গণপ্রথায়ন শক্তিটা সম্পর্কিত একসাথে কাজ করছে যে কথাটা আমি এখানে আরেকটা যোগ করতে চাই যে সংস্কারের বর্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আছে আমরা গণতন্ত্র মঞ্চ আমরা মনে করি যে সংস্কার যেহেতু গঠনতন্ত্রের ত্রুটি বিচ্ছুতি বিদ্যমান এই গঠনতন্ত্রের কারণে একছত্র ক্ষমতার কর্তৃত্ব এক ছোট্ট নির্বাচন এই গণতন্ত্রের কারণে সংবিধানের নামে তিনটা নির্বাচন করে গেছে প্রত্যেকটি সাংবিধানিক নির্বাচন হয়েছে এবং শেখ হাসিনা প্রতিদিন বলেছেন এটি সংবিধান সম্মতভাবু হয়েছে সুতরাং প্রশাসন আইন কানুন বিধিবিধান যেটি বহাল আছে এটিকে বহাল তবু রেখে একটি নির্বাচিত সরকার হলেই তিনি গণতন্ত্র পথে হাঁটতে পারবেন না তাকে আটকাবে সেই জন্য আমরা মনে করি যে যেই যেই জায়গায় আমাদের দাবি অনেক বেশি সংস্কার আমরা এই রাষ্ট্রদন্ত্রের প্রধানমন্ত্রীর ক্ষমতার এক ছত্র ক্ষমতা ভেঙে দিতে চাই আমরা সত্তর অনুচ্ছেদকে আমরা রহিত করতে চাই আমরা পার্লামেন্টের আপার হাউসের কথা বলছি আমরা প্রভিনশিয়াল গভর্নমেন্টের কথা বলছি সর্বশেষ আমরা এটা বলছি যে এককেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রীভূত যে শাসন ব্যবস্থা এটি হচ্ছে যে ফ্যাসিবাদ উৎপাদনের প্রধান মানে কারখানা সমস্ত ক্ষমতা যদি আমার কাছে থাকে তাহলে আমি ফ্যাসিবাদী শাসক হবই ধন্যবাদ সেটা ভেঙে যাওয়ার জন্য আমরা বলছি এখন আলোচনা হচ্ছে যে আমি চাইলে কি সব চাহিদা আছে আমরা ঐক্যমত্তা পোষণ করতে পারি পুরো নেশন গণ শক্তি আজকে বিএনপি শুধু নির্বাচন করে ফেলার জন্য সংস্কারের কথা বলছি আমরা তাদের কাছে আহ্বান জানাবো আরো বেশি কিছু এগিয়ে আসেন আরো কিছু সংস্কার হোক এবং সেই সংস্কার কি পদ্ধতিতে হবে কোন আইনগত বিধিবিধের মতো হবে অন্তর্বর্তীকালীন সরকার করবে নির্বাচিত সরকার করবে নাকি গণভোট হবে নাকি একটি কি বলে ইয়ে গণ গণপরিষদের নির্বাচন হবে অনেকগুলো বিষয় আছে এগুলো নিয়ে ভাববার কাজ আছে এই কাজগুলা করবার জন্য উপযুক্ত সময় এখন কারণ আমাদের সামনে বারবার কিন্তু এভাবে সময় আসবে এই সময়টা কাজে লাগানোর জন্য সমস্ত রাজনৈতিক শক্তি গণ অভ্যর্থন শক্তির কাছে আহ্বান জানাতে চাই ম্যাক্সিমাম কি কাজগুলো করা যায় সে কাজগুলো ধন্যবাদ ধন্যবাদ আমি আবু নাসার মোহাম্মদ রহমতুল্লাহ আমি খুব ছোট্ট করে একটু উত্তর জানতে চাই জাতীয় পার্টিকে নিয়ে আপত্তি কয়েক কিছু রাজনৈতিক দল করেছে তাদেরকে এখন পর্যন্ত তার ডাক পাওয়া অনিশ্চিত আমরা যতটুকু সর্বশেষ জানি এর আগে যখন সরকার অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে জাতীয় পার্টির প্রতিনিধিরা গিয়েছে তো দেশের একটি রাজনৈতিক দল হিসেবে তারা তাদের এই আলোচনায় যাওয়া না যাওয়ার বিষয়ে আপনাদের চিন্তা কি এই আমরা যে এতক্ষণ আলোচনা করছিলাম ফেসিবাদের দোসর ফেসিবাদের দোসর যদি আমরা তালিকা করতে যাই তাহলে রাজনৈতিক দোসরদের মধ্যে তো এক নম্বর জাতীয় পার্টি গত পনেরো বছরে এবং তারা তাদের এই দাসত্বমূলক রাজনীতির কারণেই এই ফেসিবাত এতদিন পর্যন্ত জনগণের কাঁধের উপরে জোর করে চেপে থাকতে পেরেছে কিন্তু তাদের চেয়ারম্যান বারবার কিন্তু বলছেন যে তারা এই আন্দোলন চলাকালীন সময় বিবৃতি বক্তৃতায় সবসময় তাদের পক্ষে বলেছেন হ্যাঁ যখন আপনি মনে করেছেন যে আপনার পায়ের তলার থেকে মাটি সরে সরে যেতে শুরু করেছে তখন তো আপনি বিভিন্ন রকমের আত্মরক্ষামূলক কাজ করতেই চাইবেন শেখ হাসিনাও তো বলেছিল যে আসো আবার আমরা কথা বলি যখন বুঝতে পেরেছে যে তার আর কোনো উপায় নেই তখন তারা বলেছে এর আগে কি কোন ভাষায় কথা বলেছে তো আপনি বাধ্য হয়ে কান্দরে উড্বস করতে বললেও তো উড্বস করবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি জনগণের পক্ষে ছিলেন কি না আপনি শুধুমাত্র ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে সারাশীয় আন্দোলন যে ছাত্র গণ অভ্যুত্থান সে গণ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যেই শুধুমাত্র ওনারা দু একটা বিবৃতিবাজি করেছে কিন্তু এই যে আজকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে জীবন দিতে হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের প্রধান রাজনৈতিক দোষ হচ্ছে জাতীয় পার্টি বিশেষ করে জিএম কাদের নেতৃত্বে জিএম কাদের নেতৃত্বে তার ভাই হোসেন মোহাম্মদ এরশাদের দিন জাতীয় পার্টিও এই ফ্যাসিবাদের দোষ হিসেবে ছিল অর্থাৎ তাদেরও বিচার হইত সেক্ষেত্রে তাদের বিচার হওয়া প্রশাসনের সাথে তো দীর্ঘদিন বিরোধী নেতা ছিলেন এবং কাজী ফিরোজ রশিদের নেতৃত্বে আলাদা দল তার বয়স বিবেচনা হয়তো তাকে ক্ষমা করে দিলেও দিতে পারে কিন্তু তারও বিচার হওয়া উচিত যে আমি আলোচনায় ফিরব তবে আর একটা বিরতি হচ্ছে প্রিয় দর্শক নিচ্ছি আর একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন আশা করছি আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে দর্শক আপনারা জানেন আমরা জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি রাজনৈতিক এই সময় রাজনীতির কি ঘটছে সে বিষয়গুলো স্টুডিওতে দুজন আপনাদের পরিচিত ব্যক্তিত্ব রয়েছেন আমি শুনছিলাম কথা বিরতির আগে নাসের মোহাম্মদ রহমতুল্লাহ তার কাছেই ফিরবো এছাড়া উপস্থিত রয়েছেন শহীদ উদ্দিন স্বপন সাধারণ সম্পাদক জেএসডি বা জাতীয় সমাজতান্ত্রিক দল আপনার কাছেও ফিরব তবে আমি রহমতুল্লাহ ভাই আপনার কাছে একটু ঘুরে আসছি আপনারা সবসময় পাঁচ তারিখের পরে সংস্কার শব্দটা বাংলাদেশের মানুষ বোধহয় একটু মুখে মুখে শুনছে সংস্কার কি কেন এখন হয়তো সেই বিষয়টি সব জায়গায় আলোচনা হচ্ছে কিন্তু রাষ্ট্রের সংস্কার আপনারা চাচ্ছেন বিভিন্ন জায়গার সংস্কার চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের কতটুকু সংস্কার হয়েছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে রাজনৈতিক দলগুলোর সংস্কার তো মুখে মুখে রাজনীতিবিদরা বলে রাজনীতিবিদরা নিজেরা সংশোধন একটু কমই হয় আমি যে সরকার ছিল জি থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার কথা ছিল ওয়ান ইলেভেনের সময় বিএনপি আওয়ামী লীগের নেতারা কিন্তু জেলখানায় ছিল একে অপরে অনেক গল্প করেছে আমরা নেতাদের কাছ থেকে শুনেছি তারা কিন্তু বলেছিল যে এবার অনেক কিছু ঠিক হয়ে যাবে কিন্তু জেলখানা থেকে বের হয়ে ওবায়দুল কাদের যে চরিত্র আমরা গত পনেরো বছরে দেখেছি যে ওয়ান ইলেভেনের পর থেকে একজন রাজনীতিবিদকে আপনার ভ্যান গাড়িতে গড়ে তারপরে নেওয়া একজন জাতীয় নেতাকে রিমান্ডের নেওয়া নেওয়া রিমান্ড মানে ছিল চোর ডাকাত খুনি বদমাইশ এদের জন্য রিমান্ড শব্দটা সেই রিমান্ড শব্দটা চালু করেছে আওয়ামী লীগ রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক কালচার ওয়ান ইলেভেনের যে এই যে সেই সরকার অসাংবিধানিক সরকারের সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং রাজনীতিকে আরো অধপদ ঠেলে দিয়েছে আওয়ামী লীগ অর্থাৎ শিক্ষা নেওয়ার জন্য এটাও কিন্তু একটা ভালো সময় আমি আশা করি এখানে যারা আছেন অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা স্টেক হোল্ডার যে সমস্ত পলিটিক্যাল পার্টি তার আশেপাশে আছে তারা আমার মনে হচ্ছে যে এই পরিস্থিতিকে অনেক কিছু শিক্ষা নেবে বিশেষ করে নতুন প্রজন্মের যে ভূমিকা সেই ভূমিকা থেকে যদি আমরা রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ না করি এটা আমাদের জন্য খুব আপনার কাছে এবং আগেই বলে রাখি সেখানে হয়তো আপনি একটি দলের জাতীয় নির্বাহী কমিটিতে আছেন সেই কমিটিতে সংস্কার কতটুকু হচ্ছে এবং আপনার অধীনে নিশ্চয়ই কোনো না কোনো জেলা আছে আপনি তাদের যোগ্যতা অনুযায়ী কতটুকু সংস্কার করছেন সেই প্রশ্ন আমি রাখবো আপনার কাছে স্বপন ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি নিশ্চয়ই জেএসডির অবিসংবাদিত নেতা আসম আব্দুর রফ এই জেএসডির নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি এই অনুষ্ঠান থেকে আমরা সশ্রদ্ধ সালাম জানাচ্ছি প্রশ্ন হচ্ছে যে এই যে গতানুগতিক যে রাজনৈতিক ধারা চলে আসছে আপনিও সংস্কারের কথা বললেন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা নিজেদের কিভাবে সংস্কারের চিন্তা করছেন আপনারা আপনাদের দলীয় অভ্যন্তরীণ ধন্যবাদ এই বিষয়টা বিশেষ কোনো দলকে দিয়ে নয় সামগ্রিক একটা সমস্যা রাজনৈতিক দল সময়ের ভেতরে রহমদা যে কথাটা বললেন ওয়ান ইলেভেনের পরে আমরা রাজনীতিবিদ ব্যবসায় থেকে শুরু করি সকলকে দেখলাম যে তারা তখন মনে হলো যে শুধুমাত্র বেঁচে থাকতে পারলেই হবে সব শুদ্ধ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সব কিছুতে বিষয়টা এই জন্য বলছি মানে ক্ষমতার কর্তৃত্ব ওয়ান ইলেভেন সরকারের যেভাবে সমাজে দৃশ্যমান হয়েছিল তখন সব সবকিছুই ভালো হয়ে যাওয়ার একটা যে সেই কাদের কিন্তু সেই ওয়ান ইলেভেনের সময় বলেছিলেন যে আমি ওয়ান ইলেভেন থেকে অনেক কিছু শিখেছি খেয়াল থাকবেন কিন্তু উনি যে কিছু শেখেন নাই গত পনেরো বছর সেটা প্রমাণ হলো এই না শেখবার কারণটা হচ্ছে আজকে যে কথাগুলো বলছি যে সংস্কার আপনার রাষ্ট্রের বিধানে আপনার রাষ্ট্রের যেটি পুরা রাষ্ট্র চলবে তার যে সংস্কৃতি তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সেগুলো যদি গণতান্ত্রিক না হয় সেগুলো যদি সাম্যের না হয় মানবিক না হয় তাহলে তার অধীনে যে রাজনৈতিক দলসমূহ কাজ করবে তারা কিন্তু সেই জায়গায় হাঁটতে পারবে না সেই ক্ষেত্রে আজকে যদি মনে করি যে সংস্কার এবং রাষ্ট্রীয় সংস্কার এবং রাজনৈতিক দলের সংস্কার এটি একটিকে বাদ দিয়ে আরেকটি নয় রাষ্ট্রীয় পর্যায়ে যদি সংস্কার আপনি নিশ্চিত করতে পারেন আপনার প্রধানমন্ত্রীর এক ছত্র ক্ষমতা যদি আপনি রোধ করতে পারেন তাহলে দলের প্রধানেরও এক ছত্র ক্ষমতা বা দলের দ্বিতীয় প্রধানের এক ছত্র ক্ষমতাও আপনি রোধ করতে পারবেন অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হবে কিন্তু সেই যে ব্লক আপনি একটি দলের সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবে কি আমাদের দেশের ওই কালচারটি আছে যে আপনার মতের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের দল ভালো হবে দেশের ভালো হবে সে চিন্তা করে আপনার পরিষদের কেউ কথা বলবে সাধারণ সম্পাদকের কথার উপরে সেটি কি সেই একদম নিশ্চিন্তে বলার সুযোগটা আছে এগুলো আমরা যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি বা আমার দল যেটি সেটি আমাদের ভেতরে সেগুলো চর্চা করার সুযোগ আছে আমরা সেগুলো চর্চা করি এবং আমাদের সভাপতি যিনি যার স্বাধীনতার জাতীয় দ্রব তিনিও কথা শুনেন কথা শুনেন এবং সেই বিষয়ে বিবেচনা করেন প্রধানত বড় রাজনৈতিক দলগুলো যে চর্চাগুলো যেগুলো নিয়ে মানুষের ব্যাপক মানুষের অভিযোগ আছে সেই জায়গাটার কথা আমি বলতে চাই আপনি এগুলো যদি নিশ্চিত করতে চান তাহলে রাজনীতিতে যেমন আমরা সংস্কারের প্রসারে কী বারবার সংস্কারের কথা রাখতেছি কেন আমরা বলছি যে পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন না এটি যদি একটি রাজনৈতিক দল নিশ্চিত করতে পারে যে পরপর তার কোনো নেতা দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে সেই দল অগণতান্ত্রিক দল হওয়ার কোনো

ব্যাপক জনগণের প্রতিনিধিত্ব করে তারা এই যদি লড়াইতে তাদের যে ত্যাগ সেগুলো নিয়ে কোনো মানে তুলনা হচ্ছে না প্রশ্ন করছি না আমি বলছিলাম যে দুবার পরপর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আর আমি বলছি যে একজন মানুষ একটা দলের প্রধান দুবারই প্রধানমন্ত্রী হতে পারবেন এরপরে আর হবেন না যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুবার যেতে পারবেন এখন আমি আকাঙ্ক্ষাটা এতটুকু তুলে ধরতে চাই এটা তুলে ধরতে চাই এই কারণে এর মধ্য দিয়ে সমাজের যে গণতন্ত্রায়ন বা এক ব্যক্তি অথবা গোষ্ঠীর যে প্রভাব অথবা পারিবারিক প্রভাব সেগুলো কমবে এবং রাজনৈতিক দল তার গণতান্ত্রিক চেতনা ফেরত পাবে এবং গণতান্ত্রিকভাবে তাকে চলবার সুযোগ তৈরি হবে এক মিনিটের মধ্যে প্রশ্নের জবাব চাচ্ছি সেটি হচ্ছে যে বিএনপি জাতীয় ঐক্য জাতীয় সরকার যদি তারা ক্ষমতায় যায় তাহলে করার ব্যাপারে প্রস্তাব দিয়ে রেখেছেন এ ব্যাপারে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি রয়েছে না এটি তো একদম ছোট করে বলছি যে বাংলাদেশটাকে এই মুহূর্তে কোনো একটা নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হওয়ার পরও বাংলাদেশের যে বিবাহিত অবস্থা তৈরি হয়ে আছে সেখানে এটিকে যদি সত্যিকার একটি 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 গণতন্ত্রের পথে পথে সুশাসনের আধুনিক নতুন বাংলাদেশের পথে আপনি যদি যেতে চান তাহলে সকলকে মিলে যারা ফেসিবাদের দোষণ নয় নিয়ে পথ চলার আইডিয়াটা অন্তত চমৎকার আমরা মনে করি সেখানে কি সেখানে কি ইসলামী দলগুলোকেও আপনি সেই সেই বিষয়টা মানে এখন এই বিষয়গুলো তো প্রাথমিক আলোচনা সেই প্রশ্নটা তো থাকবে তখন যখন এই বিষয়গুলো সামনে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা যে আমি একটু রহমতুল্লাহ ভাই আপনার কাছ থেকে আসতে চাই সেটি হচ্ছে যে সামনে নিশ্চয়ই আপনাদের আপনাদের যে আলোচনায় সেখানে ছিল যে বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাই এটি ছিল তাদের উপদেষ্টাদের সাথে আলোচনার মূল একটি বিষয় প্রশ্ন হচ্ছে যে জামাত ইতিমধ্যেই তাদের ইসলামী দলগুলোকে একসাথে ঐক্যবদ্ধ করে আগাচ্ছে এক্ষেত্রে অনেকে মনে করছেন যে জামাতের গণভিত্তি আরও মজবুত হচ্ছে সেই গণভিত্তিকে বিএনপি কি কোনো চ্যালেঞ্জ হিসাবে দেখছেন না না যার যার জনমত গণভিত্তি এটা তৈরি করবে এটাই তো স্বাভাবিক বিষয় এখানে তো সেটা বিএনপির চ্যালেঞ্জের বিষয় হবে কেন বিএনপি তো বিএনপি বিএনপির মতো করেই নির্বাচন করবে বিএনপি কি ধরনের কার্যকলাপ বা কি ধরনের কর্মসূচি নিয়ে জাতির সামনে হাজির হয় সেটা জনগণ বিবেচনা করবে জামাত জামাতের কর্মসূচি জামাতের বাস্তবতা নিয়ে তারা সামনে আসবে দিন শেষে তো বাংলাদেশের নাগরিকরাই নির্ধারণ করবে সেইখানে গিয়ে প্রশ্নটা হচ্ছে যে স্বপন ভাইও খুব আজকে খুব বারবার সংস্কারের কথাটা ঘুরে ঘুরে বলছিলেন তো সেইখানে আমি যেটা বলতে চাই চাই যে যে এই সংস্কারের সংস্কার তো কিন্তু একটা নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত একটি সরকার কি কি সংস্কার করতে পারবে না তার আগে আমাদের প্রশ্ন ছিল যে আপনারা আপনাদের দলীয়ভাবে যে সংস্কার কিংবা এখন তো আর পাঁচ তারিখের আগের মতো না আপনারা এখন স্থিতিশীল কিছুটা আছেন দেশের কর্মীদের সাথে প্রায় অধিকাংশের মামলাগুলো মুক্ত হয়ে যাচ্ছে জামিন হচ্ছে আপনারা দল গুছ গুছানোর ক্ষেত্রে কতটা আগাচ্ছেন এবং আপনারা যারা ত্যাগী তাদেরকে কতটা আপনারা প্রাধান্য দিচ্ছেন একদমই ছোট্ট করে একটু বলবেন হ্যাঁ দল তো আসলে দল যদি ত্যাগীদের মূল্যায়ন না করে জি ত্যাগীরা যদি অবমূল্যায়িত হয় তাহলে তো সেই খেসরা দলকেই দিতে হবে এটা আসলে দলের এই এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটা লম্বা সময় প্রয়োজন এই বিষয়টি নিয়ে আমার মনে হয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে বারবার যে ইসের বিষয়টা বলা হয়েছে ওই বিষয়টা খুব ভালো করে একটু মাথা রাখা উচিত সেটা হচ্ছে যে এই সংস্কারের নামে যাতে কালক্ষেপণ করা না হয় জি তারাহুরার শব্দটা যেটা স্বপন ভাই বলেছেন তারাহুরা না আপনি সংস্কার কি কি সংস্কার আপনার করার দায়িত্ব কোন কোন সংস্কার আপনার প্রায়োরিটি আছে আপনি নিজেও বলেছেন সমনভাবে বলেছেন যে একত্রিশ দফার যে রাষ্ট্র সংস্কার সংস্কারের আমাদের দেশ নেত্রী বেগম খালেদের যা ঘোষণা করেছিলেন কত ছয় সাত বছর হয়ে গেছে সেই সেটার মধ্যে যদি আপনার কোনো ধরনের মনে করেন যে না ওর বাইরেও কোনো কিছু প্রয়োজন সেটাও তো এখন যদি আপনাকে সব সাজেশন দেওয়া হয় ওটার বাইরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটাও তো জনগণ বলবে বা আপনারা মনে করতে পারেন যে এটার মধ্যে এই জিনিসগুলো যোগ করা উচিত অথবা যারা ক্ষমতা আসবে আপনি তো এই সব কিছুই তো আপনার সংসদে পাস করতে হবে সংসদ তো আপনার গঠন করতে হবে আপনি এই সংবিধান তারপরে রাষ্ট্র কাঠামো সমস্ত কিছুই আপনি করে তারপর বলবেন যে আসেন সংসদে পাস করি তো ওই সংসদ তো আপনার এইগুলি পাস করতে আমার বক্তব্য হচ্ছে খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে এই সংস্কারের নামে কালক্ষেপণ করে এই যে বিষধর সাপ সেই সাপ বিভিন্ন জায়গা থেকে যে ফনা তুলছে ছবল মারছে তার থেকে জাতিকে রক্ষা করার জন্য অবিলম্বে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন ধন্যবাদ একদম শেষ শ্রবণ ভাই আপনি তিরিশ সেকেন্ড দিব আজকে শহীদ আবরারের পঞ্চম শাহাদ বার্ষিকী আমরা তার আত্মার মাক কামনা করি এবং দর্শকের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে একদম তিরিশ সেকেন্ডে বলবেন হ্যাঁ সেটি হচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশ যদি করতে চাই দ্বিতীয় মুক্তিযুদ্ধর যে আবেদন সেটি যদি বাংলাদেশকে দেখতে চাই নতুন প্রজন্ম যেভাবে বাংলাদেশকে খুঁজছে আজকে ছাত্র জনতা গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে আইডিয়াটা সমাজের সামনে আসছে এটিকে রাজনৈতিক দলসমূহ যদি অ্যাড্রেস করতে না পারে তাহলে কিন্তু আগামী দিনে আরেকটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য বলছি নতুন প্রজন্মের চিন্তা এবং রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের তৃতীক্ষার আন্দোলনের ফসল আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে যাওয়ার আগে মিনিমাম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলো করবার দরকার যাতে করি ওই নির্বাচিত সরকারটা একটা ফ্যাসিস্ট সরকারে দিকে যাওয়ার পথ খুঁজে না পায় সেই কাজটা সেই সুরক্ষাটা দেওয়ার জন্য এই সংস্কারগুলো করা দরকার অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে যারা স্টেক সকলের মতামতের ভিত্তিতে যতটুকু সম্ভব ততটুকুই করেন বাকিটা পরে সরকার অনেক ধন্যবাদ রহমতুল্লাহ ভাই আপনার যদি শেষ কথা কোনো কিছু থাকে একদমই তিরিশ সেকেন্ডের বেশি দিতে পারবো না আমার বক্তব্য আবারও বলবো যেসব যা যা শহীদদের রক্তের বেইমানি করতে যদি না হয় তাহলে শহীদদের রক্ত যারা নিয়েছে যারা শহীদদের জীবন ছিনিয়ে নিয়েছে তাদের বিচারের অনেক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আপনাদের দুজনকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে আসুন যার যার জায়গা থেকে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে একটু হলেও নিজে কাজ করি আল্লাহ হাফেজ